ফিকশন স্টোরিজের আরও একটি নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা গোয়েন্দা জয়ন্ত মানিক সিরিজের জয়ন্তের অ্যাডভেঞ্চার গল্পটির অনুসরণে রচিত বনসাই। বিশ্ব সাহিত্যের সমস্ত জনপ্রিয় ও বহু চর্চিত গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে গোয়েন্দা জয়ন্ত মানিকের জুটি একসময় মানুষের মন জয় করে নিয়েছিল। এরকম একটি দুর্লভ সৃষ্টির জন্য হেমেন্দ্রবাবু কিশোর কিশোরী সহ সমস্ত বয়সের পাঠক পাঠিকাদের হৃদয়ে একটি নির্দিষ্ট স্থান দখল করে রয়েছেন। আমাদের আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি ইমরা। চরিত্রায়নে শুভাশিস, অনির্বাণ, তানিয়া, সৌমু, রাজা, প্রদীপ্ত ও ইমরা। আবহ ও সম্পাদনায় ইমরা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বনসাই। বরাবরই জানি চুম্বক লোহাকে না টেনে ছাড়ে না, আগেও দেখেছি। আবার তারই অন্যতম দৃষ্টান্ত পাওয়া গেল সেদিন। আগরপাড়ায় গিয়েছিল আশীর্বাদের আমন্ত্রণ রক্ষা করতে আমি আর জয়ন্ত। মনে ছিল আসন্ন মিলনোৎসবের উৎফুল্লতা, তার মধ্যে করুণ বিয়োগান্তক দৃশ্যের কল্পনা অসম্ভব। আকাশ বাতাসও ছিল প্রসন্ন, কিন্তু ভবিষ্য সূচনা দেওয়ার জন্যই রাত ১১টার পরই আকাশ বাতাস আচম্বিতে প্রসন্নতা ভুলে করল বিদ্রোহ ঘোষণা। দেখা গেল আধার আকাশে বিদ্যুতের ছিনিমিনি খেলা, আর তৎক্ষণাৎ শোনা গেল ক্রুদ্ধ ঝড়ের রণতাণ্ডব। তারপর ভেসে গেল পৃথিবীর বুক ঝমাঝম বৃষ্টির ঝরঝর ঝরনায়। কিন্তু আমরা এর মধ্যেও বিশেষ কোনো ট্র্যাজেডির ইঙ্গিত পেলুম না। বৈশাখে তো জল ঝড় হচ্ছে প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রকৃতির খেপামি থামল না রাত ১টার আগে। গ্রামের অলিগলিতে দেখা দিল অস্থায়ী নদী কলকল শব্দে। তার মধ্যে ঝাঁপিয়ে পড়ল আমাদের মোটরযান। যে নৌযানের কর্তব্য পালন করতে রাজি হবে না এটুকু অনুমান করা সহজ, কিন্তু সেজন্য আমাদের মাথা ব্যথা ছিল না কিছুমাত্র। এসেছি ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে, বাকি রাতটুকুর জন্য মাথা গঞ্জবার ঠায় পাওয়া গেল অনায়াসে। পরদিনের সুবর্ণ সকাল, ঝলমল সোনালী সূর্যে অমলিন আকাশের নীলিমায় সুগন্ধি বাতাসের গুঞ্জনে অথবা সুরেলা পাখিদের কূজনে কোথাও গত রাত্রের দুর্বিষহ দুর্যোগের কোনো আভাস নেই। পথও আর নদীর মতো দুস্তর নয়, জল নেমে গিয়েছে চোখের আড়ালে। আমি এক মনে মোটর গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, পাশের আসনে জয়ন্ত, কাছেই ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। হঠাৎ জয়ন্ত বলে উঠল, এই মানিক, গাড়িটা থামাও তো। গাড়ি থামিয়ে শুধোলাম, ব্যাপার কি? জানালার একদিকে আঙুল দিয়ে দেখিয়ে জয়ন্ত বলে উঠল, পথের পাশে মাঠের ওই গাছতলার দিকটা দেখো, একটা সন্দেহজনক কি দেখা যাচ্ছে না? সন্দেহজনক? আরে হ্যাঁ দেখো, মনে হচ্ছে একটা মানুষ জামা কাপড় পরেই ওখানকার ভিজে জমির উপরে শুয়ে বা ঘুমিয়ে আছে। ব্যাপারটা স্বাভাবিক লাগছে না কিন্তু আমার। কি করতে চাও? তদারক। জয়ন্ত গাড়ি থেকে নেমে মাঠের উপর দিয়ে কয়েক পা এগিয়ে গাছতলায় গিয়ে দাঁড়াল। তারপর আমার দিকে ফিরে চেঁচিয়ে বলে উঠল, মানিক দেখে যাও। ওর গলার আওয়াজ সচকিত। আমিও কৌতূহলী হয়ে যথাস্থানে গিয়ে পৌঁছালাম। গাছতলার ভিজে ঘাস জমির উপরে চিত হয়ে শুয়ে আছে জনৈক ব্যক্তি, কিন্তু তাকে ঘুমন্ত লোক বলে সন্দেহ করবার উপায় নেই, কারণ তার জামার বুক পকেটের কাছটা রক্তরাঙা।
মৃতদেহ। লোকটির চেহারা সুন্দর ও সম্ভ্রান্ত, বয়স হবে 26-27, সুগঠিত দেহ, ফর্সা সুশ্রী চোখ নাক, জামা কাপড় জুতায় শৌখিনতার চিহ্ন, পাঞ্জাবির উপরে মুক্তোর বোতাম, বুকে সংলগ্ন বাম হাতের মধ্যমায় পড়ে থাকা একটা আংটি থেকে সূর্যের আলোয় জলজল করছে এক টুকরো হীরে। জয়ন্ত মাটির ওপরে বসে পড়ল। মৃতদেহের ডান হাতখানা ছড়িয়ে পড়েছে আর তার বন্ধ মুঠোর ভেতর থেকে বেরিয়ে পড়েছে কি একটা জিনিস, যেন কোনো গাছের ডালের একটা টুকরো। পকেট থেকে আতস কাঁচখানা বের করে মৃতের বদ্ধ মুষ্টির উপরে ধরে জয়ন্ত কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, মানিক, আমি এইখানেই থাকি বুঝলে, গাড়ি নিয়ে থানায় গিয়ে তুমি বরং খবরটা দিয়েছো, ব্যাপারটা ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে। বোধ করি অভাবিতভাবেই আমাদের কোনো খুনের মামলার সঙ্গে জড়িয়ে পড়তে হবে। মোটর গাড়ির দিকে এগোতে এগোতে মনে মনে ভাবলাম, চুম্বক লোহাকে না টেনে ছাড়ে না। খুনের মামলা সর্বদাই জয়ন্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়। সদল বলে যথা সময়ে যথাস্থানে এসে পৌঁছল থানার ইন্সপেক্টর, নাম সুজন সেন। আর কোনো মামলায় তার সঙ্গে আমাদের মোলাকাত হয়নি, অপরিচিত। পুলিশে কিছুকাল কাজ করবার পর থেকেই লোকের ভুঁড়ি বাড়তে শুরু করে কেন তার গুপ্ত কথা আমার জানা নেই। সুজনেরও চেহারাখানি রীতিমতো মেদপুষ্ট, মাথার চুল ছোট করে ছাঁটা, মস্ত মুখমণ্ডলে ছোট্ট দুটো কুতকুতে চোখ, মোটা ঠোঁটের দুই পাশ দিয়ে ঝুলে পড়ে একজোড়া জাঁদরেল গোঁফ সহজেই দৃষ্টি আকর্ষণ করে। গায়ের রং এমন যে অমাবস্যার রাতে সে দুই হাত দূর থেকেও অদৃশ্য মানুষের ভূমিকায় অভিনয় করতে পারে। জয়ন্ত অপেক্ষা করছিল মৃতদেহের পাশেই। তার মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সুজন উদ্ধতভাবে বাঁশ খায় গলায় শুধল, কে আপনি, এখানে কেন? জয়ন্ত বিনীতভাবে বলল, আগে আমি লাশটাকে প্রথম দেখতে পেয়েছি। আপনার নাম কি? জয়ন্ত পরিচয় দিল, নিজের দুই ভ্রু কপালের উপর দিকে যথাসম্ভব তুলে সুজন বলল, ওহো, মাঝে মাঝে আপনার নাম আমার কানে আসে বটে, শুনি আপনি নাকি অ্যামেচার ডিটেকটিভ, অর্থাৎ শখের গোয়েন্দা। আগে এখনো ডিটেকটিভ উপাধি লাভের যোগ্য হয়নি, নিজেকে আমি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী বলেই মনে করি। সুজনবাবু হঠাৎ অতিশয় গম্ভীর হয়ে, যাকগে ওসব ছেঁড়া ছেঁড়া ছেদ কথা, এখন আমি নিজের কাজ শুরু করি। হ্যাঁ মশাই, আপনি লাশ টাশ নিয়ে ঘাটাঘাটি করেননি তো? না না। উত্তম, আনাড়িরা ঘাটাঘাটি করলে ভালো ভালো সূত্র নষ্ট হয়ে যায়। সুজন এদিকে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে মৃতদেহের চারিদিকটা একবার পরিক্রমণ করলে, তারপর লাশের পাশে বসে পড়ে কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর মৃতের জামা কাপড় হাতড়াতে লাগল, কিন্তু একখানা চেক বই আর একটা ফাউন্টেন পেন ছাড়া আর কিছুই পাওয়া গেল না। সুজন বলল, অনেক কথাই জানা যাচ্ছে, এটা যে খুনের মামলা তাতে আর সন্দেহ নেই, মৃত্যুর কারণ রিভলভারের গুলি, লাশের বুকে আর হাতে রয়েছে মুক্তোর বোতাম, হীরের আংটি আর সোনার হাত ঘড়ি, সুতরাং অর্থলোভে কেউ একে খুন করেনি, হত ব্যক্তি ধনী, যখন চেক বই পেয়েছি লোকটিকে শনাক্ত করাও কঠিন হবে না। আরও একটা কথাও বোঝা যাচ্ছে, ভদ্রলোককে এখানে খুন করা হয়নি। মুখ টিপে একটু হেসে সুজন বলল, তাই নাকি? মাটির দিকটা তাকিয়ে দেখুন, কোথাও এক ফোঁটাও রক্তের দাগ দেখতে পাচ্ছেন? আবার ফিক করে হেসে সুজন বলে উঠল, কালকের বিষম বৃষ্টির পরও মাটির উপরে রক্তের দাগ থাকে নাকি? কিন্তু জামার উপরে রক্তের দাগ অস্পষ্ট হয়নি কেন? আরও লক্ষ্য করবার বিষয় হচ্ছে, অমন তুমুল দুর্যোগেও লাশের ধোপ দুরস্ত ইস্ত্রি করা জামা কাপড়ের ভাঁজ ভেঙে যায়নি। জয়ন্তের যুক্তি শুনে সুজন মনে মনে কি ভাবলো জানি না, কিন্তু মুখে অবহেলা ভরে বলল, শখের গোয়েন্দার শৌখিন মতামত নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই, আপাতত এখানকার তদন্ত শেষ করলুম,
আগে লাশ শনাক্ত করি, তারপর অন্য কথা। এতক্ষণে মৃত ব্যক্তির মুষ্টিবদ্ধ হাতের দিকে সুজনের নজর গেল। মুঠো খুলে খণ্ডিত গাছের ডালের অংশটা বের করে নিয়ে নিজের চোখের সামনে তুলে ধরল। জয়ন্ত হাসতে হাসতে বলল, কি দেখছেন? গাছের ডালের টুকরো। কি গাছ? কোনো ছোট গাছের জাত হবে। মৃত ব্যক্তির হাতে ওটা এলো কেমন করে? খুব সম্ভব অন্তিমকালে মৃত ব্যক্তির হাতে ছিল কোনো একটা ছোট গাছ। ঠিক বলেছেন। মারাত্মক চোট খেয়ে মৃত ব্যক্তি মাটির ওপরে লুটিয়ে পড়ে, সেই সময় গাছের একটা ডাল ভেঙে তার মুঠোর ভেতরে থেকে যায়। এও ন্যায্য অনুমান, কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন, ওরকম কোনো গাছের চিহ্ন পর্যন্ত এখানে নেই। ওই ভাঙা ডালটায় কিছু কিছু পাতাও আছে। বলতে পারেন ওটা কি গাছের ডাল? হঠাৎ দেখলে মনে হয় দেবদারুর, কিন্তু তা অসম্ভব। কেন? দেবদারুর আকার হয় বিশাল, তার ডাল আর পাতাও এত ছোট হতে পারে না। চারা অবস্থায় দেবদারুও ছোট থাকে বটে, কিন্তু এটা কোনো চারা গাছের ডাল নয়। ঠিক, এটা চারা গাছের ডাল নয়, এ হচ্ছে বনসাই। কি কি বললেন? আরে বনসাই। সে আবার কি চিজ বাবা? আপাতত আমার এর বেশি আর কিছু বক্তব্য নেই, কিন্তু আমার বিশ্বাস বনসাইয়ের মধ্যেই আছে এই মামলার প্রধান সূত্র। চলো মানিক, বেলা বাড়ছে, আমাদের প্রাতরাশের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। পাগলের দিকে লোকে যেভাবে চেয়ে থাকে, ঠিক সেইভাবেই সুজন ফ্যাল ফেলিয়ে তাকিয়ে রইল আমাদের দিকে। পূর্বোক্ত ঘটনার একদিন পর জয়ন্তের হাতে রূপয়ে গড়া শামুকের নস্যদানি, আমার হাতে খবরের কাগজ। আমি কাগজ পড়ছি, জয়ন্ত চোখ মুদে শুনছে। সামনে টেবিলে খাদ্যপানীয় শূন্য চায়ের পেয়ালা, কেটলি, প্লেট প্রভৃতি। এইমাত্র আমাদের প্রাতরাশ জঠরস্থ হয়েছে। আমি পড়তে লাগলাম। এই যে লিখেছে, আগরপাড়ার হত্যাকাণ্ড। আগরপাড়ার মাঠে যে ভীষণ হত্যাকাণ্ড হইয়াছে, গত করলেও আমরা সেই সংবাদ প্রকাশ করিয়াছি। এ সম্বন্ধে এখন কয়েকটি নতুন তথ্য জানা গিয়াছে। নিহত ব্যক্তির নাম সত্যেন্দ্রনাথ রায়চৌধুরী, বালিগঞ্জের বাসিন্দা। তিনি জমিদার এবং কলকাতার শিক্ষিত ও সম্ভ্রান্ত সমাজে সুপরিচিত। ঘটনার দিন সন্ধ্যাবেলা সত্যেন্দ্রবাবু বিশেষ কোনো লোকের সঙ্গে বাড়ি হইতে বাহির হইয়া গিয়াছিলেন, তারপর বাড়িতে ফেরেন নাই। পরদিন প্রভাতে আগরপাড়ার এক মাঠে তাহার রক্তাক্ত মৃতদেহ আবিষ্কৃত হয়। রাত্রে তিনি আগরপাড়ায় গিয়াছিলেন কি না পুলিশ তাহার কারণ ধরিতে পারে নাই। সেখানে তাহার পরিচিত কোনো লোকই বাস করে না। হত্যাকারী সত্যেন্দ্রবাবুর মূল্যবান মুক্তার বোতাম, হীরের আংটি ও সোনার হাতঘড়িতে হস্তক্ষেপ করে নাই। তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী, দানশীল ও জনপ্রিয়। তাঁর চরিত্র ছিল নিষ্কলঙ্ক। নিম্ন শ্রেণীর লোকের সঙ্গে তিনি মেলামেশা করিতেন না, তবু এমন শোচনীয়ভাবে মৃত্যুমুখে পড়িলেন কেন তাহারও কারণ কেহ অনুমান করিতে পারিতেছে না। এই বিয়োগান্ত ঘটনার উপরে রহিয়াছে একটা ঘনীভূত রহস্যের আবরণ। উদ্দেশ্যহীন নরহত্যা কেউ করে না, কিন্তু এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? প্রতিহিংসা? কিন্তু সত্যেন্দ্রবাবু ছিলেন অজাত শত্রু। মামলার ভার গ্রহণ করিয়াছেন সুযোগ্য পুলিশ কর্মচারী শ্রী সুজন সেন। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি তিনি এমন একটি বিশেষ তথ্য আবিষ্কার করিয়াছেন যাহার ফলে অবিলম্বেই রহস্যভেদ হইবার সম্ভাবনা আছে। জয়ন্ত চোখ খুলে বলল, বাহাদুর সুজন বাবু, বাহাদুর। গাছে না উঠতেই এক কাঁদি, এর মধ্যেই রহস্যভেদ হবার সম্ভাবনা? ওরে বাপরে! তুমি কি সেটা অসম্ভব বলে মনে করো? হয়তো বা অসম্ভব নয়, কিন্তু সম্ভবপর হওয়াও যে কঠিন। কেন? পুলিশ ভুল পথে চলেছে হে। কি করে জানলে? আরে খবরের কাগজের রিপোর্টটা একবার দেখো, সত্যেনবাবু রাত্রে আগরপাড়ায় গিয়েছিলেন কেন পুলিশ এখনো তার কারণই ধরতে পারেনি। কিন্তু সেই কারণের সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্ক কি? সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সত্যেনবাবু স্বেচ্ছায় আগরপাড়ায় যাননি। তুমি কি মনে করো সত্যেনবাবুকে জোর করে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল? না। তবে? জয়ন্ত কোনো জবাব দেওয়ার আগেই দোতলার সিঁড়ির উপরে শোনা গেল
উদ্দাম পায়ে দুর্দার শব্দ, তারপরই হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল একটি যুবক। তার চোখ মুখ উদ্ভ্রান্ত, আমরা তার দিকে তাকিয়ে রইলাম সবিস্ময়ে। যুবক ক্লান্তভাবে একখানা চেয়ার চেপে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁফাতে লাগল। ভালো করে তার মুখের দিকে তাকিয়ে আমি আর একটা ব্যাপার আবিষ্কার করলাম। আগের দিন সকালবেলায় আগরপাড়ার মাঠে যে সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর মৃতদেহ পাওয়া গিয়েছে, তার সঙ্গে যুবকের আকৃতিগত সাদৃশ্য আছে আশ্চর্য রকম। জয়ন্ত শুধল, কে আপনি, কি চান? যুবক সকাতরে বলে উঠল, আমায় রক্ষা করুন, পুলিশ আমাকে গ্রেফতার করতে চায়। সে কি, কেন? পুলিশ আমাকে হত্যাকারী বলে সন্দেহ করে। আমি সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর ছোট ভাই, আমার নাম দ্বিজেন্দ্রনাথ রায়চৌধুরী। বটে, কিন্তু কেমন করে জানলেন যে পুলিশ আপনাকেই সন্দেহ করে? তাদের ভাবভঙ্গি দেখে আর তার প্রশ্ন শুনে। আমার উপরে ঢালাও হুকুম হয়েছে, আমি যেন বাড়ির বাইরে পা না বাড়াই। এমনকি আমাদের বাড়ির দরজায় পাহারাদার মোতায়েন হয়েছে। আমি খিড়কির দরজা দিয়ে কোনো রকমে বেরিয়ে এখানে চলে এসেছি। আর এইখানেই বোকামি করেছেন, এতে পুলিশের সন্দেহ আরও বাড়বে। উপায় কি? আমি নির্দোষ, কিন্তু পুলিশ আমায় বিশ্বাস করে না। শুনেছি মামলার সঙ্গে আপনার নাম জড়িত আছে, তাই। এক সেকেন্ড, আপনি আমায় চেনেন বলছেন? নিশ্চয়ই চিনি, আপনি হচ্ছেন বিখ্যাত ব্যক্তি। আপনার কাছে যারা অপরিচিত তারাও আপনাকে চেনে। চিনি বলেই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি ছাড়া আর কেউ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। আপনার হাতেই আমি আমার ভার অর্পণ করতে চাই। আপনার ভার বহন করবার শক্তি আমার হবে কিনা জানি না, কারণ আপনি যদি সত্য সত্যই অপরাধী হন, তবে। দ্বিজেন বাধা দিয়ে উচ্চস্বরে বলে উঠল, আমি অপরাধী? যাকে দেবতার মতো দেখি সেই বড় ভাইকে আমি খুন করব? বলেন কি মশাই। সে উত্তেজিত হয়ে ঘরময় ঘুরে বেড়াতে লাগল। জয়ন্ত উঠে দাঁড়িয়ে তার কাছে গিয়ে সান্ত্বনা ভরা কণ্ঠে বলল, আরে শান্ত হন দ্বিজেন বাবু, আমি আপনাকে অপরাধী বলছি না, কিন্তু দেখুন আপনার কোনো কথাই তো আমি জানি না। এই চেয়ারের উপরে স্থির হয়ে বসুন। আচ্ছা, এখন বলুন দেখি, ঘটনার দিন বিকেল থেকে রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন আর কি করছিলেন? বৈকাল 5:30 বাড়ি থেকে বেরিয়ে চৌরঙ্গি লাইট হাউসে যাই, সিনেমা দেখে রাত 9:00 সময় বাড়িতে ফিরে আসি। রাত 10:00 পর্যন্ত রেডিওয়ে গান শুনি। 10:30 সময় আহারাদি শেষ করে ঘুমোতে যাই। রাত তখন 11:00। আচ্ছা, তাহলে আপনার অবর্তমানে সত্যেনবাবু বেরিয়ে গিয়েছিলেন আগে? তিনি কোথায় গিয়েছিলেন তা জানেন? তা জানি না, তবে কেন গিয়েছিলেন সেটা বৌদিদির মুখে শুনেছি। কি শুনেছেন? দাদা নাকি কি একটা দুর্লভ কিউরিও কিনতে গিয়েছিলেন, কিন্তু আগরপাড়ায় নয়, কলকাতাতে। দাদার বেজায় শখ ছিল কিউরিও কেনার, শখটা প্রায় বাতিকে দাঁড়িয়ে গিয়েছিল। ফলে হরেক রকম দুষ্প্রাপ্য জিনিস দেখা যাবে আমাদের বাড়ির এখানে সেখানে। সেসবে কোনোটা সুন্দর, কোনোটা বিচিত্র, কোনোটা আবার একেবারেই উদ্ভট। এমন সব জিনিসও দাদা চড়া দাম দিয়ে কিনতেন, সাধারণ লোকের কাছে যেগুলো জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। বোঝা গেল। এইবারে আপনাদের সংসারের কথা কিছু বলুন। জমিদার হিসেবে আমাদের নামডাক আছে, নিজেদের ধনী বললে অত্যুক্তি করা হবে না। পিতার অবর্তমানে দাদা আর আমি জমিদারি মালিক। 1.5 বছর হলো দাদা বিয়ে করেছেন, বৌদিদিও ধনী পিতার একমাত্র সন্তান। বিবাহের পর কয়েক মাস যেতে না যেতেই তারও পিতৃবিয়োগ হয়, আমি এখন অবিবাহিত। সত্যেনবাবু তো পরলোকে, তাহলে এখন জমিদারির স্বত্বাধিকারী কে? আমি, দাদা নিঃসন্তান। এবার পুলিশের সন্দেহের কারণ অনুমান করছি। আচ্ছা দ্বিজেনবাবু, আপনি জানেন কি আপনার দাদার হাতের মুঠোয় গাছের একটা অংশ পাওয়া গিয়েছে? আগে হ্যাঁ, ইন্সপেক্টর সুজনবাবু সেটা আমাকে দেখিয়েছেন। সেরকম কোনো গাছ আপনাদের বাড়িতে আছে? আগে না।
মানে ঠিক জানেন তো? হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনার বউ দিদির নাম কি? শ্রীমতী লতিকা দেবী। তিনি কি অবগুণ্ঠনবতী কুলোলনা, মানে ঘরের বাইরে কোথাও পা রাখেন না? না মশাই, তিনি একেবারে আধুনিকা। এমএ পাস করেছেন, ঘরের বাইরে তার অবাধ গতি। তাহলে তিনি আমার সঙ্গে দেখা করতে নারাজ হবেন না বলছেন? নিশ্চয়ই হবেন না, কিন্তু এ কথা জিজ্ঞেস করছেন কেন? আসলে আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। বেশ তো, এখনই চলুন না। যদিও তিনি এখন অত্যন্ত কাতর হয়ে আছেন, তবু। দ্বিজেনের কথা শেষ হবার আগেই ভৃত্য মধু ঘরের ভেতরে প্রবেশ করে বলল, পুলিশের সুজনবাবু ওনার সঙ্গে দেখা করতে চান। দ্বিজেন ঠকঠক করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে উঠল এবং দেখতে দেখতে তার গৌরবর্ণ মুখ হয়ে গেল মরার মতো হলদে। প্রায় বদ্ধ কণ্ঠে এসে বলল, আমার কি হবে জয়ন্তবাবু? জয়ন্ত ডান হাত তুলে আশ্বাস দিয়ে বলল, মা ভই। ধূপধাপ পদশব্দ তুলে ইন্সপেক্টর সুজন ঘরের ভেতরে ঢুকে দ্বিজেনের দিকে কটমট করে তাকিয়ে উষ্ণ স্বরে বলল, পুলিশের চোখে ধুলো দেয়া এত সোজা নয়। আমাদের চর আপনার পেছনে লেগে আছে ছায়ার মতো। দ্বিজেন স্ব কাতরে বলল, আমাকে ভুল বুঝবেন না মশাই, আমি পালাবার জন্য এখানে আসিনি। তবে কি করতে এসেছেন, ভ্যারেন্ডা বাজতে? তাও নয়, উনি এসেছেন সলা পরামর্শ। এইবারে জয়ন্ত ও আমাকে দেখতে পেয়ে সুজন বিস্মিত স্বরে বলল, এ কি, আপনারাও এখানে? জয়ন্ত হাত জোর করে হাসতে হাসতে বলল, অতি বিনয়ের ভাষায় বলতে হয়, এটাই হচ্ছে ওদিনের গোলামখানা। তাই নাকি, তাই নাকি? আমি এ কথা জানতাম না, কিন্তু খুনের মামলার আসামির সঙ্গে আপনাদের সম্পর্ক কি? আসামি? কে আসামি? নিজেকে শুধরে নিয়ে সুজন বলল, না না, এখনো ঠিক আসামি বলতে পারি না, তবে আসামি হতে আর বেশি দেরি নেই। কাকে লক্ষ্য করে এ কথা বলছেন দ্বিজেন বাবু? তাছাড়া আবার কি? ওর বিরুদ্ধে প্রমাণ? মশাই, আইনে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা অবস্থাগঠিত প্রমাণ বলে একটা ব্যাপার আছে জানেন তো। যেমন বিনা আগুনে ধোয়ার জন্ম হয় না, তেমনি বিনা উদ্দেশ্যে খুন হওয়াও অসম্ভব। সত্যেনবাবুর কোনো শত্রুর কথা শোনা যায় না, মূল্যবান দ্রব্যের লোভেও কেউ তাকে খুন করেনি। সুতরাং বাইরের হত্যাকারীর কথা এখানে ধর্তব্য নয়। এক্ষেত্রে দেখতে হবে সত্যেনবাবুর মৃত্যুর ফলে সবচেয়ে লাভবান হবে কোন ব্যক্তি। আগে হ্যাঁ, এই যুক্তি জজে মানে। সত্যেনবাবুর মৃত্যু হলে দ্বিজেনবাবু একলাই সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবেন বটে। ঠিক কথা, আপনার অনুমান শক্তি কি প্রখর মশাই? সুজন উৎসাহিত হয়ে বলল, তারপর দেখুন, দ্বিজেনবাবুর অ্যালিবাইও সন্তোষজনক নয়। সত্যেনবাবু তার মৃত্যুর দিনে সন্ধ্যার সময় যখন বাড়ি থেকে বেরিয়ে যান, তখন নাকি উনি সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সাক্ষীকে, ওনার মুখের কথা তো প্রমাণ বলে গ্রাহ্য হবে না। তাও কখনো হয়। তবে কিনা সিনেমা দেখে উনি রাত 9টার সময় বাড়িতে ফিরে আসেন? এলেই বা, সত্যেনবাবুও তো মারা পড়েছেন সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে। কি করে জানলেন? ডাক্তার পরীক্ষা জানা গিয়েছে। অতএব? অতএব দ্বিজেনবাবুকে আমাদের অতিথি হতে হবে। ভেবেছিলুম আপাতত ওকে বাড়ির মধ্যেই নজরবন্দি করে রাখবো, কিন্তু উনি যখন তাতে রাজি নন, হটর হটর করে হাটে মাঠে ছোটাছুটি করতে চান, তখন তাছাড়া আর উপায় নেই। আপনি আমাকে গ্রেফতার করছেন? না দ্বিজেনবাবু, এটা ঠিক গ্রেফতার নয়। তবে আপাতত 2-4 দিন আপনাকে ইচ্ছার বিরুদ্ধেও পুলিশের আতিথ্য স্বীকার করতে হবে। হে ভগবান, তাহলে আপনিও আমাকে রক্ষা করতে পারবেন না? পারবো কিনা জানি না, তবে চেষ্টার ত্রুটি করব না। হো হো করে হাসতে হাসতে সুজন বলে উঠল, চেষ্টা করে শেষটা কিছু ফল হবে কি জয়ন্তবাবু? ডিটেকটিভ নভেলের শখের গোয়েন্দারা পদে পদে সরকারি পুলিশের উপরে টেক্কা মারে বটে, কিন্তু আমরা হচ্ছি বাস্তব জগতের মানুষ, পেশাদারের কাছে শৌখিনের খাতির নেই। বলে রাখলুম এক কথা, বুঝলেন মশাই? যা বলেছেন, লাখ টাকার এক কথা। তাহলে দ্বিজেনবাবু, দুর্গা বলে আপনি এখন সুজনবাবুর সঙ্গে যাত্রা করুন। হ্যাঁ, ভালো কথা, আপনার দাদার নামে ফোন আছে নিশ্চয়ই? আছে। দ্বিজেনকে নিয়ে সুজন প্রস্থান করল। জয়ন্ত কিছুক্ষণ বসে রইল মৌন মুখে, তারপর আমার দিকে ফিরে বলল, মানিক, সত্যেনবাবুর বাড়িতে ফোন করে লতিকা দেবীকে আজকের ব্যাপারটা জানিয়ে দাও।
আর এটাও বলে রেখো, বিকালে আমরাও তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বিশেষ দরকার। সুজনের মুরব্বিয়ানার বাড়াবাড়িটা জয়ন্ত গায়ে মাখল না বটে, কিন্তু আমার গা যেন জ্বলতে লাগলো। তবে কথাতেই আছে অতি বুদ্ধির গলায় দড়ি। এও বারবার দেখেছি যে জয়ন্তের কাছে চাল মারতে গিয়ে অনেক চালিয়াতকেই শেষ পর্যন্ত ল্যাজে গোবরে হতে হয়েছে। সুজনেরও ভবিষ্যৎ সমুজ্জ্বল বলে মনে হচ্ছে না। বৈকালে যথাসময়ে আমরা মৃত সত্যেনবাবুর বাড়ির দিকে যাত্রা করল। নিজের হাতে মোটর গাড়ি চালিয়ে যথাস্থানে গাড়ি থামিয়ে জয়ন্ত বলল, মানিক, একটা ব্যাপার লক্ষ্য করেছ কি? আমি জিজ্ঞেস করলাম, কি? একখানা কালো রঙের সিডান গাড়ি সারা পথ আমাদের পিছু পিছু এসেছে। ওই যে ওই যে ওই দেখো, গাড়িখানা এখন আমাদের সামনে দিয়ে ছুটছে। হয়তো এইটাই ওর গন্তব্য পথ। হয়তো তাই, চলো নেমে পড়ি। প্রকাণ্ড তিনতলার অট্টালিকা, ফটকে পাহারারত দারোয়ান। লতিকা দেবীর কাছে আমাদের আগমন সংবাদ পাঠালাম। অনতি বিলম্বে ভৃত্য এসে আমাদের একখানা ঘরের মধ্যে নিয়ে গেল। লম্বা চওড়া হলঘর, বোধহয় বৈঠকখানা। সাজসজ্জা কেবল মালিকের রুচি পরিচায়ক নয়, রীতিমতো অসাধারণ। বাঙালি ধনীদের অন্যান্য বৈঠকখানার সঙ্গে এর পার্থক্য যেখানে চোখে পড়ে সেইখানে। চার দেওয়াল চিত্রে চিত্রময়, প্রত্যেক ছবি হাতে আঁকা, এঁকেছেন নামজাদা চিত্রকররা। যেখানে সেখানে রয়েছে প্রাচীন ভাস্করদের হাতে গড়া পাথরের, পিতলের ও ব্রোঞ্জের দুর্মূল্য মূর্তি। মাঝে মাঝে শোকেসের মধ্যে সাজানো আছে চৈনিক, জাপানি, মিশরীয়, ভারতীয় ও ইউরোপীয় নানা শ্রেণীর শিল্প সম্ভার। বসবার আসনগুলিও বিশেষ ফরমাশ দিয়ে নতুন পরিকল্পনায় প্রস্তুত। মেঝের ওপরে বিছানো মহামূল্যবান পারস্য দেশীয় কার্পেট। প্রতিটি আসবাব, এমনকি অ্যাশট্রেগুলো পর্যন্ত শিল্পী সুলভ মনের পরিচয় দেয়। জয়ন্ত একটা শোকেসের সামনে দাঁড়িয়ে প্রাচীন চীন দেশে নির্মিত পোর্সেলিনের বাসন পরীক্ষা করছে। এমন সময় ঘরে ভেতরে ধীর পদে এসে দাঁড়ালেন বিষাদের প্রতিমূর্তির মতো এক মহিলা। মুখে তার নিরাশা আর দুঃখের চিহ্ন ফুটে উঠেছে বটে, কিন্তু তিনি পরমা সুন্দরী। দেখলেই বোঝা যায় কেবল সৌন্দর্য নয়, তার ব্যক্তিত্বও আছে। জয়ন্ত নমস্কার করে মৃদু স্বরে বললে, নমস্কার, আপনি বোধহয় লতিকা দেবী? আগে হ্যাঁ, আপনারা আসন গ্রহণ করুন। তার কণ্ঠস্বর স্পষ্ট কিন্তু ভারাক্রান্ত। অল্পক্ষণের স্তব্ধতা, তারপর জয়ন্ত সংকুচিত কণ্ঠে ধীরে ধীরে বলল, এই দারুণ দুর্ভাগ্যের দিনে আপনাকে বিরক্ত করতে আসাটা উচিত হয়নি, কিন্তু আপনার দেবর দ্বিজেন বাবু এই মামলায় আমাদের নিযুক্ত করেছেন। কোনো কোনো প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন না, তাই বলতে পারেন একরকম নিরুপায় হয়ে এই দুঃসময়ও আমাদের আসতে হয়েছে, এজন্য ক্ষমা করবেন। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে লতিকা দেবী বললেন, ভগবান আমাকে দুর্ভাগ্যের আঘাত সহ্য করবার শক্তি দিয়েছেন, যা হবার তা হয়েছে। এখন আবার আমার দেবরও বিপন্ন, দুনিয়ায় আজ আমার আত্মীয় বলতে উনি ছাড়া আর কেউ নেই। ওকে এই বিপদ থেকে মুক্ত করবার আর আমার স্বামীর হত্যাকারীকে শাস্তি দেবার জন্যে আপনাদের আমি যে কোনো সাহায্য করতে প্রস্তুত আছি। পুলিশ আপনার দেবরকে কেন সন্দেহ করে জানেন তো? ক্রুদ্ধ স্বরে লতিকা দেবী বললেন, অন্যায় সন্দেহ, অসম্ভব সন্দেহ। আমার দেবর আমার স্বামীকে পূজো করতেন। আমারও বিশ্বাস পুলিশের সন্দেহ অমূলক, আমিও তার মুক্তি চাই। লতিকা দেবীর দুই চোখে ফুটল আগুনের ফিনিক। তপ্ত স্বরে তিনি বললেন, আপনার কর্তব্য কি এই পর্যন্তই? যে পাশুন্ড আমার দেবতুল্য স্বামীকে হত্যা করেছে তার শাস্তির জন্য কি আপনি কোনো চেষ্টাই করবেন না? লতিকা দেবী, এ প্রশ্ন অবান্তর, কারণ আগে আমি অপরাধীকেই আবিষ্কার করতে চাই।
তাহলে তো পুলিশ দিজেন বাবুকে ছেড়ে দিতে বাধ্য হবে। আমার কাছ থেকে আপনি কি জানতে চান বলুন। আচ্ছা, আমার প্রথম জিজ্ঞাসা, সত্যেন বাবুর কোনো শত্রুর কথা আপনি জানেন না? অর্থলোভেও কেউ সত্যেন বাবুকে খুন করেনি, তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? আচ্ছা, আপনার স্বামীর উপরে কারোর কোনো আক্রোশ ছিল না? ভালো করে ভেবে আমায় উত্তর দিন তো। কিছুক্ষণ স্তব্ধ থেকে লতিকা দ্বিধা ভরে বললেন, দেখুন, আপনি বললেন বলে একটা কথা আমার মনে পড়ছে, কিন্তু কথাটা এতই তুচ্ছ যে উল্লেখযোগ্যই নয়। পুলিশের কাছেও কথাটা উল্লেখ করা দরকার ভাবিনি। তবুও আপনি বলুন, অনেক সময় নগণ্য কথাই অগ্রগণ্য হয়ে ওঠে। কিন্তু ব্যাপারটা 1.5 বছর আগেকার। আমার স্বর্গীয় বাবা দুরারোগ্য রোগে দীর্ঘকাল শয্যাগত ছিলেন। তার অর্থের অভাব ছিল না, চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররাও তার আশা ছেড়ে দিলেন। আমি বাবার একমাত্র সন্তান, জীবনের আর কোনো আশা নেই জেনে আমার বিবাহের জন্য বাবা অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। আমার জন্য নির্বাচিত হলো এক বনিয়াদি বংশের পাত্র। তার অবস্থা বিশেষ সচ্ছল ছিল না বটে, কিন্তু সেজন্য বাবার আপত্তি হলো না, কারণ আমি ছিলাম তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী। বিবাহের দিন ধার্য হল, তারপর কানাঘুষ হয়ে শোনা গেল পাত্রের নৈতিক চরিত্র ভালো নয়, তিনি মদ্যপ আর জুয়ারি, সম্বন্ধ ভেঙে গেল। তারপর সত্যেন বাবুর সঙ্গে আপনার সম্বন্ধ আর বিয়ে হয়, তাই তো? আগে হ্যাঁ, কিন্তু বিয়ের কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে। আমার স্বামী একখানা উড়ো চিঠি পান, তাতে শাসানো হয়েছিল আমাকে বিয়ে করলে তাকে হত্যা করা হবে। পুরো চিঠিখানা নগণ্য ভেবে তিনি কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছিলেন। তারপরেই বেনামি চিঠিখানার কথা আমরা একরকম ভুলেই যাই। যার সঙ্গে আপনার বিবাহ সম্বন্ধ ভেঙে যায় তার নাম আপনার মনে আছে? রতিকান্ত মজুমদার। ঠিকানা? এইটুকু মনে আছে, তিনি কলকাতার বাসিন্দা হলেও বর্ধমানের লোক। তাকে দেখেছেন? না, কিন্তু তাকে নিয়ে বেশি মাথা ঘামাবার কারণ নেই, কারণ তিনি যদি উড়ো চিঠির লেখক হতেন তাহলে দীর্ঘ 1.5 বছর কাল হাত গুটিয়ে বসে থাকতেন না। মন যাদের রুক্ষ পেঁচালো একরোখার প্রতিহিংসা পরায়ণ, তাদের কোনো কথাই জোর করে বলা যায় না লতিকা দেবী। প্রতিশোধের প্রবৃত্তি তারা দীর্ঘকাল পোষণ করতে পারে। অবশ্য রতিকান্তবাবুকে আমি এই শ্রেণীর লোক বলে মনে করবার কোনো কারণ দেখছি না। উড়ো চিঠির লেখককে তারও প্রমাণ নেই, আর সেখানা নিতান্ত তুচ্ছ হওয়াও সম্ভব। বিবাহের ব্যাপারে প্রায়ই এমন বাজে উড়ো চিঠির আবির্ভাব হয়, তবু কথাটা মনে রাখবার মতো। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? ঘটনার দিন সন্ধ্যার সময় আপনার স্বামী কোথায় গিয়েছিলেন? জানি না, তবে কেন গিয়েছিলেন সে কথা তার মুখেই শুনেছি। কেন? কি একটা জাপানি কিউরিও কিনতে। জাপানি কিউরিও? আগে হ্যাঁ, জিনিসটা কি আমার কাছে তিনি বলেননি, তবে বলে গিয়েছিলেন আমাকে সেটা দেখিয়ে অবাক করে দেবেন। আমাদের এই বৈঠকখানাটি আপনারা দেখছেন, কেবল এখানেই নয়, আমাদের বাড়ির ঘরে ঘরে এমনি সব কিউরিও ছড়ানো আছে। এই শখের জন্য তার অজস্র টাকা খরচ হয়েছে। কোথাও যদি তিনি মনের মতো কিউরিও সন্ধান পেতেন, তবে তা না পাওয়া পর্যন্ত আর স্থির থাকতে পারতেন না। ওই জাপানি জিনিসটার সন্ধান দিয়েছিলেন একটি ভদ্রলোক। তার নাম জানেন? প্রাণধন বিশ্বাস। তিনি নিজে একখানা বেবি ট্যাক্সি করে আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিলেন। তিনি ট্যাক্সির বাইরে আসেননি। ট্যাক্সির নম্বর? সন্ধ্যার সময় দোতলা জানলায় দাঁড়িয়ে ট্যাক্সিখানা দেখেছিলাম, নম্বর দেখবার কথা মনে হয়নি। পুলিশও নম্বরের কথা জিজ্ঞাসা করেছিল, আমি বলতে পারিনি। নম্বর দেখেননি? ভুল করেছেন লতিকা দেবী, বড়ই ভুল করেছেন। সন্ধ্যেবেলায় দূর থেকে নম্বর হয়তো ভালো করে দেখতেও পেতুম না। ট্যাক্সির রং? খানিক সাদা খানিক কালো। ভালো করে ভেবে দেখুন, তার আর কোনো বিশেষত্বই লক্ষ্য করেননি? বিশেষত্ব হ্যাঁ, একটা বিশেষত্বর কথা মনে পড়ছে। কি? ট্যাক্সির পিছনের আলোর তলায় দেখেছিলাম সাদা নম্বর প্লেটের উপর দিকের ডান কোণের খানিকটা ভাঙা।
বোধহয় কোনো দুর্ঘটনার ফল। পুলিশকেও এ কথা জানিয়েছেন? আগে আমার এ কথা মনে পড়েনি। জয়ন্ত উঠে দাঁড়িয়ে রূপোর নস্যদানি থেকে একটি নস্য নিয়ে বলল, ধন্যবাদ লতিকা দেবী, এতেই হয়তো কাজ চলবে। আমার আর আপাতত কিছু জানবার নেই, নমস্কার। এসো মানিক। জয়ন্ত হুইল ধরলে পাশে গিয়ে বসলুম আমি। জিজ্ঞাসা করলুম, লতিকা দেবীর বর্ণনা শুনে তুমি কি ট্যাক্সি চালককে খুঁজে বের করতে পারবে? মোটর গাড়ি চালাতে চালাতে জয়ন্ত বলল, পারাই তো উচিত মানিক, অবশ্য ট্যাক্সি চালক ইতিমধ্যে যদি নম্বর প্লেট পাল্টে না থাকে। এ ব্যাপারে আমি কোনো পুলিশ বন্ধুর সাহায্য গ্রহণ করব, বুঝলে? এ কাজ পুলিশই তাড়াতাড়ি হাসিল করতে পারবে। ধরো ট্যাক্সি চালক সত্যেনবাবুকে যে বাড়িতে পৌঁছে দিয়েছিল তোমাকেও সেখানে নিয়ে যাবে, তাহলেও কি তুমি সেই বাড়ির কোনো লোককে অপরাধী বলে সাব্যস্ত করতে পারবে? কেউ যদি বলে বসে সত্যেনবাবু সেখানে কিছুক্ষণ থেকেই আবার একলা চলে এসেছিলেন, তাহলে তো তা মিথ্যা কথা বলে প্রমাণ করা চলবে না। তবে তবে বাড়িটার সন্ধান পেলে আমরা এক পা এগুতে পারব। অর্থাৎ সনয় পর্বতল নাম? হ্যাঁ, তারপর আমার হাতে আছে এক ব্রহ্মাস্ত্র, বাড়িখানার খোঁজ পেলে হয়তো সেই চরমাস্ত্র প্রয়োগ করবারও সুযোগ পাওয়া যাবে। কি সেই ব্রহ্মাস্ত্র? জয়ন্ত কোনো জবাব না দিয়ে আচমকা বিদ্যুৎ বেগে গাড়ি চালিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে আমাদের খুব কাছেই যেন কান ফাটিয়ে ও চারিদিক কাঁপিয়ে গরম করে তোপের ভৈরব গর্জন শোনা গেল। চট করে গাড়ি থামিয়ে জয়ন্ত বাইরে লাফিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে আমিও। রাজপথের উপরে রাশি রাশি ধোঁয়া, হৈ হৈ চিৎকার, জনতার ছুটোছুটি, হুলুস্থুল কাণ্ড। একখানা বাড়ির দেওয়ালে দেখা গেল গভীর ফাটল, কেউ কোথাও থেকে বোমা ছুঁড়েছে। আশ্চর্য এই যে কেউ আহত বা নিহত হয়নি। জয়ন্ত বলল, ওই সরু গলিটার মোড়ে দাঁড়িয়ে একটা লোক আমাদের দিকে কি একটা ছুঁড়তে উদ্যত হয়েছে দেখেই আমি প্রাণপণে গাড়ি চালিয়ে দিয়েছিল, আর সেই জন্যেই এই যাত্রায় কোনো গতিকে বেঁচে গিয়েছি। আমি সেই গলিটার দিকে ছোটবার উপক্রম করতেই জয়ন্ত আমার হাত চেপে ধরে বলল, আর বৃথা চেষ্টা, এতক্ষণে সে পগার পার হয়েছে, পুলিশ আসছে, এখন এ ব্যাপারে জড়িয়ে পড়লে চলবে না মানিক, আমাদের হাতে অনেক কাজ। আবার মোটর গাড়িতে উঠে বসলাম। তখনও আমার মনের অবস্থা হতভম্বের মতো। বললাম, ওরে বাবা রে, উফ, এই যে বিনা মেঘে বজ্রপাত। জয়ন্ত হুইল ধরে বলল, না ভাই, আগেই হয়েছিল মেঘোদয়। বাড়ি থেকে বেরিয়ে যখনই দেখেছিলুম একখানা সন্দেহজনক উটকো মোটর আমাদের পিছু নিয়েছে, তখনই আমার ভয় হয়েছিল যে আজ হয়তো কোনো একটা অঘটন ঘটবেই। ভাগ্যে সতর্ক ছিলুম, নইলে এতক্ষণে আমাদের দেহ টুকরো টুকরো হয়ে যেত। তুমি কি মনে করো ওই বোমাটা আমাদের টিপ করেই ছোড়া হয়েছিল? এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই মামলার সঙ্গে জড়িত কোনো লোক বা কোনো দল আমাদের চেনে, খালি চেনে না আমাদের ভয়ও করে, তারাই আমাদের অস্তিত্ব লোপ করতে চায়। আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবো বলেছিলাম না, কিন্তু আমার আগেই ওরা প্রয়োগ করলো ব্রহ্মাস্ত্র। কিন্তু তারা কারা? এখনো পর্যন্ত তুমি যে তিমিরে আমিও সেই তিমিরে, অপরাধী অস্ত্র ত্যাগ করছে আড়াল থেকে মেঘনাদের মতো, কিন্তু যেমন করেই হোক তাকে টেনে আনতে হবে সামনাসামনি, বড়ই দুঃসাধ্য ব্যাপার হে। তবে আমরা দুটো নতুন নাম সংগ্রহ করতে পেরেছি। হ্যাঁ, রতিকান্ত মজুমদার আর প্রাণধন বিশ্বাস। কিন্তু এদের কারুকে অপরাধী বলে প্রমাণ করাটা কঠিন। কেবল কঠিন নয়, এখনো পর্যন্ত অসম্ভব। তবে আমার মন কি বলে জানো, এই দুইজনের মধ্যে না কোনো দিক দিয়ে একটা যোগাযোগ আছেই। কিন্তু এখন চলে যাক ওইসব মনের কথা, খেয়ালি মন তো অনেক কথাই বলে কিন্তু সেসব কাজে লাগে কই। আপাতত ঘরের ছেলে ঘরে ফিরে ইন্সপেক্টর সুন্দরবাবুকে ফোনে যোগাযোগ করতে হবে, বুঝলে? ট্যাক্সি চালককে একমাত্র তিনি খুঁজে বার করতে পারবেন। খুব সহজে এবং তাড়াতাড়ি একটা জরুরি কাজ সেরে ফেলা গেল এবং তারপরের ঘটনাগুলো ঘটতে লাগলো আশাতীত অভাবিতভাবেই তাড়াতাড়ি। পরদিন সকালে বেলা 10টার ভেতরেই সুন্দরবাবুর নির্দেশ অনুসারে
জনৈক পাহারাওয়ালা সেই বেবি ট্যাক্সি চালককে আমাদের কাছে এনে হাজির করল। সে দস্তুর মতো ভড়কে গিয়েছে, হাত জোর করে বলল, আমাকে নিটানটান কেন হুজুর, আমি তো কোনোই অপরাধ করিনি। আরে সেটা বোঝা যাবে যদি তুমি সত্যি কথা বলো। মিথ্যা বলবো কেন হুজুর? বাহ অতি উত্তম, তুমি প্রাণধন বিশ্বাসকে চেনো? ও নাম আমি কখনো শুনিনি। গত 23 তারিখে বিকেল 6:30 কিছু আগে বা পরে কে তোমার গাড়ি ভাড়া করে বালিগঞ্জে গিয়েছিল? এক অচেনা বাবু। তারপর? বালিগঞ্জ থেকে আরেক বাবুকে তুলে নিয়ে যাই ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড, খাল পার হয়ে অল্প দূরে গিয়ে দুই বাবুই নেমে একখানা বাড়ির ভিতর যান, আমি ভাড়া নিয়ে চলে আসি। সেই বাড়িখানা আবার চিনতে পারবে? কেন পারবো না। হারিবাস, যে বাবু তোমার গাড়ি ভাড়া করেছিল তাকেও শনাক্ত করতে পারবে? আগে হ্যাঁ হুজুর। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি পুলিশের হেফাজতেই থাকো। ট্যাক্সি চালককে নিয়ে পাহারাওয়ালা চলে গেল। জয়ন্ত বলল, মানিক এইবারে কাজের পালা তোমার, সুজনবাবুকে তোমার সাহায্যে একখানা চিঠি পাঠাবো, আশা করি তারপর তিনি সদল বলে এখানে আসতে বিলম্ব করবেন না। হ্যাঁ সুজন এলো অনতি বিলম্বেই, পুলিশ ভ্যানে সদল বলে। তখন বিকেল, সুজন প্রথমেই বলল, জয়ন্তবাবু আপনার চিঠি পেয়েছি, আপনি আবার কি নতুন প্রমাণ সংগ্রহ করেছেন? আমি তো এদিকে আরো কিছু অগ্রসর হয়েছি। কি রকম? সত্যেনবাবু দেহের ভিতরে পাওয়া গেছে একটা 38 কালিবারের রিভলভারের গুলি, খানা তল্লাশ করে দ্বিজেনের ঘরেও পেয়েছি একটা 38 কালিবারের রিভলভার। দ্বিজেনবাবুর লাইসেন্স আছে তো? তা আছে, কিন্তু এই রিভলভারই যে হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা হয়েছিল তার প্রমাণ কি? তাও প্রমাণিত হবে বই কি, আমি তো কেতাবি শখের গোয়েন্দা নই, গোড়া না বেঁধে কাজ করি না। যাক কথা, এইবারে আপনার প্রমাণ দাখিল করুন। যে ট্যাক্সি করে সত্যেনবাবু ঘটনার দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন তার চালকের দেখা পেয়েছি। তাই নাকি, তাই নাকি? মৃত্যুর আগে সত্যেনবাবু যে বাড়িতে গিয়েছিলেন তারও সন্ধান পাওয়া গিয়েছে। বলেন কি, বলেন কি? প্রাণধন বিশ্বাসের নামও আপনি শুনেছেন নিশ্চয়ই? আলবাত শুনেছি, সেই ব্যাটাই তো ভাওতা দিয়ে সত্যেনবাবুকে নিয়ে গিয়েছিল, নিশ্চয়ই দ্বিজেনের চর। ট্যাক্সি চালক ওই বাড়িতে গিয়ে তাকেও শনাক্ত করতে পারবে। তাহলে তো কেল্লা মার দিয়া, চলুন চলুন আর দেরি নয়। ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড, একখানা বাগান ঘেরা মাঝারি আকারের বাড়ির সামনে এসে সেই ট্যাক্সি চালকের নির্দেশে আমরা নেমে পড়ল। জনৈক ভৃত্য আমাদের আগমন সংবাদ নিয়ে বাড়ির ভেতরে গেল। একটি লোক বেরিয়ে এলো, যুবক, বয়স 27-28 বেশি নয়, সাজ পোশাক ফিটফাট। পুলিশ দেখে তার চোখ চমকে উঠল, কিন্তু মুহূর্তের জন্য। ভাবহীন মুখে সহজ স্বরে সে জিজ্ঞেস করল, আপনারা কাকে চান? সুজন মাতব্বরি চালে এগিয়ে গিয়ে বলল, প্রাণধন বিশ্বাসকে। আপনারা বাড়ি ভুল করেছেন। মানে? প্রাণধন বিশ্বাস বলে এ বাড়িতে কেউ থাকে না। ট্যাক্সি চালকের দিকে ফিরে সুজন বলল, এই বাবুকে চেনো? হুজুর হ্যাঁ হুজুর, গেল 23 তারিখে এই বাবু আমার ট্যাক্সি ভাড়া নিয়ে বালিগঞ্জ গিয়েছিলেন। সন্ধ্যার একটু আগে? হ্যাঁ হুজুর, বালিগঞ্জ থেকে আরেক বাবুকে তুলে নিই, তারপর দুই বাবুই এই বাড়িতে এসে নামেন, আমি ভাড়া নিয়ে চলে যাই। লোকটি বিন্দু মাত্র অপ্রস্তুত না হয়েই বলল, হ্যাঁ ঠিক কথা। একেবারে কবুল জবাব পেয়ে সুজন প্রথমটায় হকচকিয়ে গেল, তারপর বলল, বটে, কিন্তু আপনার সঙ্গে বাবুটি ছিলেন কে? তার নাম সত্যেন্দ্রনাথ রায়চৌধুরী। তিনি কেন এখানে এসেছিলেন? একটি জাপানি গাছ কিনতে। জাপানি গাছ? হ্যাঁ, দুর্লভ জাপানি গাছ। তারপর? দরে বনিবনাও হলো না, তিনি আবার ফিরেও গেলেন। সুজন এবার বেগোছে পড়ে আর কোনো প্রশ্ন না করে জয়ন্তর দিকে তাকালো অসহায়ের মতো। জয়ন্ত হাসতে হাসতে এগিয়ে গিয়ে বলল, আমি এই ওজোরি শুনবো বলে মনে করেছিলাম। হ্যাঁ মশাই, আপনি তো প্রাণধন নন, কিন্তু আপনার নামটি কি শুনতে পাই না? শ্রী রতিকান্ত মজুমদার। আমি চমকে উঠল। জয়ন্ত বলল, পরমহংসদেব বলতেন, যিনি রাম তিনি কৃষ্ণ, আপনিও কি তাই?
প্রাণধন রতিকান্ত দুই এক। রতিকান্ত বিরক্ত কণ্ঠে বলল, আপনার কথার অর্থ কি? অর্থটা অনর্থজনক, অর্থাৎ বিপজ্জনক, শুনলে আপনার রাগ হবে। তবে প্রথমেই রাগারাগি করে লাভ নেই, থাক ও কথা। কিন্তু মশাই, আপনার দুর্লভ জাপানি গাছটিকে পদার্থ একটিবার দেখে কি চক্ষু সার্থক করতে পারি না? আপত্তি নেই, আমার সঙ্গে আসুন। রতিকান্তের পেছনে পেছনে জয়ন্ত ও সুজনের সঙ্গে আমিও বাড়ির ভেতরে প্রবেশ করলাম। একেবারে বৈঠকখানায়, সেকেলে ধাঁচে বানানো বৈঠকখানা, দেওয়ালে টাঙানো চটা ওঠা সোনালি ফ্রেমে বাঁধানো পুরনো বিলাতি ওলিওগ্রাফ বা মুদ্রিত তৈলচিত্র, এদিকে ওদিকে বহু ব্যবহৃত বিমলিন সোফা, কোচ, টেবিল, চেয়ার, মেঝের ওপরে রং জ্বলে যাওয়া কার্পেট। মনে হয় ঘরখানা একসময় সুদিন দেখেছিল। ঘরের এক কোণে চিনেমাটি টবের ভেতরে দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত গাছ, দেখতে ঠিক দেবদারু গাছের মতো। তবে দেবদারু হচ্ছে মহামহিরুহ, অর্থাৎ অতি প্রকাণ্ড বৃক্ষ, কিন্তু এটি আকারে অতি ক্ষুদ্র, উচ্চতায় হয়তো এক ফুটেরও বেশি হবে না। একে বামন দেবদারু গাছ বলা চলে, তবে বামন হয় কুগঠন ও বিকলাঙ্গ। তবে এর আকার কিন্তু নিখুঁত ও স্বাভাবিক, যেমন শোকেসে সাজিয়ে রাখা হয় বিরাট তাজমহলের একরত্তি মডেল, একেও তেমনি মস্ত দেবদারুর ছোট্ট মডেল বলেই মনে হয়। মডেল মনে হলেও এ হচ্ছে জীবন্ত গাছ, গুঁড়ি, ডালপালা ও পাতা সবই সজীব ও স্বাভাবিক। জয়ন্ত বলল, বনসাই, বনসাই। সুজন বিস্মিত স্বরে বলল, বনসাই, সেদিনও শুনেছিলাম, আজও আপনার মুখে আবার শুনছি ওই পেয়ারা কথাটা। বনসাই কি মশাই, মাথা মুন্ডু নেই, যা একটা বললেই হলো। বনসাই হচ্ছে জাপানি কথা, বনসাই বলতে বোঝায় টবে পালন করা বামন গাছ। শিল্পী বিশেষ কৌশলে এমনভাবে গাছের বার বন্ধ করে দেয় যার ফলে মস্ত মস্ত বনস্পতিকেও দেখতে হয় শিশুদের খেলনার মতো ছোট ছোট। ঠিকভাবে পালন করতে পারলে এসব বামন গাছ 500-700 বা 1000 বছর পর্যন্তও বাঁচে। নানা শ্রেণীর গাছকেই বামনে পরিণত করা যায়, এমনকি বাঁশঝাড় পর্যন্ত। এ হচ্ছে জাপানের একটি নিজস্ব প্রাচীন আর্ট। সেখানকার ধনী আর সম্ভ্রান্ত সমাজ থেকে জনসাধারণের মধ্যেও এই শ্রেণীর গাছের চাহিদা আছে অত্যন্ত। যদিও বা এখন কেবল জাপানে নয়, ইউরোপ আমেরিকাতেও জাপানি বামন গাছকে গৃহসজ্জার একটি প্রধান ভূষণের মতো ব্যবহার করা হয়। যে বামন গাছের বয়স যত বেশি তার দামও হয় তত চড়া। সুজন বিস্ময়ে দুচোখ বিস্ফারিত করে গাছটাকে দেখতে দেখতে বলল, এইখানে একটা ভাঙা দেখছি যে। ঘটনাস্থলে মৃতদেহের হাতের মুঠোয় গাছের যে ভাঙা অংশটা পাওয়া গেছে সেটা সঙ্গে করে এনেছেন কি? চিঠিতে আনতে বলেছেন, আনবো না। তারপর চমকে উঠে সুজন বলল, কি বলতে চান আপনি? তবে কি, তবে কি? সেই ভাঙা ডালটা যথাস্থানে যুক্ত করে নিশ্চিন্তভাবে বোঝা গেল সেটা এই বামন গাছেরই অংশ বিশেষ ছাড়া আর কিছুই নয়। সুজন দুই চোখ পাকিয়ে বলে উঠল, তাহলে সত্যেনবাবুকে হত্যা করা হয়েছে এই ঘরেই? জয়ন্ত কোনো জবাব না দিয়ে বাঘের মতো লাফিয়ে পড়ল রতিকান্তের উপরে এবং দুই হাত শুদ্ধ তার দেহটাকে নিজের দুই বাহু দিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, মানিক, এ হঠাৎ পকেটের মধ্যে ডান হাত চালিয়ে দিয়েছে কেন দেখো তো? তার পকেটের ভেতর থেকে টেনে বার করলাম একটা রিভলভার। জয়ন্ত বলল, যা ভেবেছি তাই, রতিকান্ত মরিয়া হয়ে আমাদেরও বধ করতে চেয়েছিল। সুজনবাবু, চট করে এই সর্বনেশের হাতে হাত করা পড়ি দিন। সুজন তৎক্ষণাৎ কথা মতো কাজ করে বলল, বাপরে বাপ, এতটা আমি তো ভাবতে পারিনি। এই রতিকান্তই নাম ভারিয়ে সত্যেনবাবুকে এখানে ভুলিয়ে এনে হত্যা করেছে। আর দিজেন? নির্দোষ। সুজনবাবু, আপনি যদি আরও একটু তলিয়ে জিজ্ঞাসাবাদ করতেন তবে লতিকা দেবীর মুখ থেকেই রতিকান্তের অস্তিত্ব জানতে পারতেন। মরণোন্মুখ ধনী পিতার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী লতিকা দেবী। বিয়ের দিন পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লতিকা দেবী তার কবল থেকে ফসকে গিয়ে পড়েন সত্যেনবাবুর হাতে।
আর সেই জন্যে বেচারা সত্যেনবাবু হন রতিকান্তের দু চোখের বিষ, তার প্রাণে জলে মারাত্মক হিংসার আগুন। দেড় বছর ধরে ওত পেতে সে সুযোগ খুঁজতে থাকে, তারপর চরম সুযোগ পায় হতভাগ্য সত্যেনবাবুর কিউরিও সংগ্রহের বাতিকের জন্যে। কিন্তু যখন বামন গাছটার উপরে হাত রেখে সেটা মন দিয়ে পরীক্ষা করছিলেন, খুব সম্ভব সেই সময় সে তাকে হত্যা করে। কিন্তু গাছের এক টুকরো যে ভেঙে তার হাতের মুঠোর ভিতরে থেকে যায়, এতটা লক্ষ্য করেনি। তারপর পুলিশকে ভোলাবার জন্যে গভীর রাতে মৃতদেহ দূরে ফেলে দিয়ে আসে। আমি কিন্তু ভুলিনি, মৃতের হাতে সেই গাছের টুকরো দেখেই বুঝতে পেরেছিলুম হত্যাকাণ্ডটা হয়েছে এমনই কোনো একটা ঘরের মধ্যে, যেখানে সাজানো আছে একটা জাপানি বামন গাছ। এমন গাছ মাঠে জঙ্গলে নয়, থাকে সাধারণত শৌখিন বাবুদের বৈঠকখানাতে। এই জাপানি কিউরিওর জন্যই হয়েছে হত্যা, আবার এই জাপানি কিউরিওই ধরিয়ে দিল হত্যাকারীকে। আপাতত আমার কথা ফুরুল, এবার আমরা বিদায় নিতে পারি সুজনবাবু? কিন্তু দয়া করে মনে রাখবেন, খেতাবি শখের গোয়েন্দা মাত্র এই হবুচন্দ্র খেতাব লাভের যোগ্য নয়। সুজন নত মুখে জোর হাতে বলল, মনে রাখব, মাফ করবেন। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বনসাই, গোয়েন্দা জয়ন্তের চরিত্রে শুভাশিস, মানিকের চরিত্রে ইমরান, ইন্সপেক্টর সুজনের চরিত্রে অনির্বাণ, লতিকা দেবীর চরিত্রে তানিয়া, দ্বিজেনের চরিত্রে সৌম, ট্যাক্সি চালকের চরিত্রে প্রদীপ্ত, রতিকান্তের চরিত্রে রাজা, পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান। সঙ্গে থাকুন ও শুনতে থাকুন ফিকশন স্টোরিজ।